নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওটাতে বাংলা সিনেমা কুলের আচার নিয়ে কথা বলবো, যে সিনেমাটা ডিরেক্ট করেছেন সুদীপ দাস এবং কাস্টিং এ আমরা দেখতে পাচ্ছি মধুমিতা সরকার, ইন্দ্রাণী হালদার, বিক্রম চ্যাটার্জি, সুজন নীল মুখার্জি সহ আরো অনেককে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো সেটা নিয়ে করবো এই ভিডিওটা। এই সিনেমাটা গতকালই আমরা দেখে এসেছি, রিভিউ দিতে দেরি হয়ে যাওয়ার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তাহলে চলো একদম দেরি না করে শুরু করি ভিডিওটা। দেখো বন্ধুরা, আমরা যারা কুলের আচারের ট্রেলার দেখেছিলাম আমরা জানি যে এই স্টোরিটা কি হচ্ছে। খুব ইজি গোয়িং একটা স্টোরি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মধুমিতা সরকার এবং বিক্রম চ্যাটার্জি, তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এবং বিয়ের পরে মধুমিতা সরকার কিন্তু তার বাপের বাড়ির পদবীকে কিছুতেই চেঞ্জ করতে চায় না। মানে ব্যাপারটা হচ্ছে, সে শ্বশুরঘর করবে কিন্তু বাপের বাড়ির পদবীটাকে নিয়ে সে শ্বশুরঘর করবে। এবং এই ব্যাপারটা ধীরে ধীরে এগোতে থাকে। আর এই বৌমার থেকে ইন্সপায়ার হয়ে শাশুড়িমাও কিন্তু ওই একই পন্থা অবলম্বন করতে চান। মানে এত বছর পরে সংসার করবার পরে তার হঠাৎ করে মনে হয় যে তিনি আবার বাপের বাড়ির হালদার টাইটেলটাকে ফিরিয়ে আনতে চাইছেন তার লাইফে। তো এরপরে নানান রকম ব্যাপার স্যাপার ঘটতে থাকে। ফাইনালি কি হয়, তারা কি পদবি চেঞ্জ করতে পারে, বা এই যে ফ্যাক্টটা তুলে ধরা হয়েছে স্টোরিটাতে এটা কতটা ন্যায্য বা অন্যায্য, এই পুরো ব্যাপারটাকে জানতে গেলে তোমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক, পজিটিভ দিক আমার কাছে দুটো, যেটা খুবই সীমিত। প্রথম পজিটিভ দিক হচ্ছে কিছু কিছু জায়গায় ইন্দ্রাণী হালদারের অভিনয় বেশ ভালো। সেকেন্ড পজিটিভ দিক, পার্টিকুলার তোমরা একটা সিন দেখতে পাবে যেখানে মধুমিতা সরকার এবং বিক্রম চ্যাটার্জি তারা ঘর ভাড়া খুঁজতে যাচ্ছে, এবং যে ঘরটা বা বাড়িটা তারা দেখতে গেছে সেখানে তাদের মধ্যে একটা কনভারসেশন চলছে, সেখানে লাইট অফ অন অফ অন ওইভাবে একটা ডায়লগের সঙ্গে ওই সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছে, যেটা একদম নতুনত্ব লেগেছে। তোমাদের এবার মনে হতে পারে যে আর কোনো পজিটিভ দিকই নেই। সত্যি বন্ধুরা, আর কোনো পজিটিভ দিক নেই আমার কাছে। প্রথম নেগেটিভ দিক, এর স্টোরিটা, এই ডিরেক্টর যে কি দেখাতে চেয়েছেন এটা বোঝা ভীষণ মুশকিল। একবার উনি দেখাচ্ছেন যে মধুমিতা সরকার তার বাপের বাড়ির পদবীকে রেখে তিনি ঠিক কাজ করছেন, আবার তার পরক্ষণেই দেখাচ্ছেন যে মধুমিতা সরকার নিজেই রিয়েলাইজ করছে যে সে তার শ্বশুর বাড়ির পদবী যে ব্যবহার করতে চাইছে না সেটা তার জীবনের মস্ত বড় ভুল। তোমাদের একটা পার্টিকুলার সিন বলি যেখানে একটা দুর্ঘটনা ঘটে যাবে এবং দুর্ঘটনাটার সম্মুখীন হবে বিক্রম চ্যাটার্জি। তো সে সেখানে হসপিটালাইজড হবে, হসপিটালের সামনে প্রচুর ক্রাউড ভর্তি হয়ে যায়, তখন নিজেকে আইডেন্টিটি দেওয়ার জন্য মধুমিতা সরকার কিন্তু সেখানে মিসেস সেন বলেই পরিচয় দেয়, যেটা তার শ্বশুর বাড়ির পদবী। তো এখান থেকে ডিরেক্টর আদবেও কি দেখাতে চাইছেন, যে বিপদে পড়ে গেলে সেই মেয়েটাই শ্বশুর বাড়ির পদবীকে ইউজ করছে, আবার যখন সে নিজের মতন থাকছে তার জেদটা বজায় রাখতে সে বাপের বাড়ির পদবী ইউজ করতে চাইছে? আমার মনে হয়েছে ডিরেক্টরের কোনো স্ট্যান্ড নেই। নেক্সট নেগেটিভ পয়েন্ট, প্রত্যেকের অভিনয় খারাপ লেগেছে আমার, শুধুমাত্র ইন্দ্রাণী হালদার বাদে। ইন্দ্রাণী হালদারেরও কিছু কিছু জায়গা আমার ওভার অ্যাক্টিং মনে হয়েছে, কিন্তু সেটা তুলনায় কম। আমরা বিক্রম চ্যাটার্জিকে, আমার মনে হয় উনি ওয়েব সিরিজ বা ছোট পর্দার জন্যই পারফেক্ট। আমরা ওনাকে যেভাবে তানসেনের তানপুরাতে দেখলাম বা রুদ্রবীণার অভিশাপে দেখলাম, আমার খুব ভালো লেগেছিল তাকে। বড় পর্দার জন্য বিক্রম চ্যাটার্জিকে আমার ভালো লাগেনি দেখতে, তোমাদের মতামত আলাদা হতেই পারে। সেকেন্ড বলবো মধুমিতা সরকার, আমার ওনার প্রতি এক্সপেকটেশন বা ওনার অভিনয়ের প্রতি এক্সপেকটেশন লেভেলটা আরো অনেকটা বেশি ছিল, যেটা আমি পেলাম না। ঠিক যেমনটা ওনাকে উত্তরণে দেখেছি একই রকম আমার দেখতে লাগলো। থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে সুজন নীল মুখার্জি। আমি জানি না ওনার অভিনয় কি হয়েছে, বাট উনি কি করছেন ওটা পুরো ব্যাপারটা জুড়েই মনে হলো আমরা একটা থিয়েটার দেখছি, আমরা একটা নাট্য মঞ্চে, মানে আমরা অডিয়েন্স, সেখানে নাটকের লাইভ পারফরমেন্স চলছে, উনি লাইভ পারফরমেন্স করছেন। কোনোভাবেই মনে হলো না যে ওটা উনি বড় পর্দায় একটা সিনেমায় কাজ করছেন, এত একঘেয়েমি লেগেছে ওনার অভিনয়। আরেকটা নেগেটিভ দিক বলবো, সেটা হচ্ছে যিনি কাজের মহিলার চরিত্রে অভিনয় করেছেন বা যিনি বড় বৌদির চরিত্রে অভিনয় করেছেন, তাদেরকে আরেকটু করে জায়গা দেওয়া যেতে পারতো। বড্ড ছোট জায়গা, সব শেষে গিয়ে আমরা দেখতে পাবো যে সেই বড় বৌদির তারও কিন্তু একটা সে আছে এই পদবী বদলানো বা না বদলানো নিয়ে। তো তার জায়গাটাকে সেভাবে বিল্ড আপই করা হলো না, একদম লাস্ট সিনে গিয়ে তার একটা ওরকম মতামত পোষণ থাকলেও হতো না থাকলেও হতো, ওটা আমার একদম বাড়তি লেগেছে এই কারণের জন্যই, কারণ আগে থেকে সেই ক্যারেক্টারটাকে কোনোভাবে বিল্ড আপ দেওয়া হয়নি সিনেমাটার মধ্যে। পুরো সিনেমাটার মধ্যেই যেন একটা মেলো ড্রামা চলে গেল, মানে ছোট ছেলে ছোট বউ আর এদিকে শ্বশুর আর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি ঝগড়া করছে, ছেলে আর ছেলের বউ ঝগড়া করছে, এই হচ্ছে পুরো ব্যাপারটা। হ্যাঁ, অবশ্যই আরো একটা ভালো দিক যেটা লেগেছে, শাশুড়ি বৌমার একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে যেটা অনস্ক্রিন দেখতে ভালো লেগেছে। আর বিশাল বড় একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার নাম কুলের আচার, মানলাম ভাই, তাই বলে বারবার করে সিনেমাটার মধ্যে কুলের আচার কুলের আচার, একে এ দিয়ে খাইয়ে দেবো, ওকে ওর বংশে দিয়ে খাইয়ে দেবো, এতবার করে পার্টিকুলার ওই নামটা ইউজ করার কি অর্থ আমি সিরিয়াসলি বুঝতে পারিনি। গানগুলো, দুটো গানই মোটামুটি সোসো গান, খুব একটা ভালো নয়, বাট ওই দুটো গানকে যেভাবে রিপিটেডলি ইউজ করা হলো গোটা সিনেমাটা জুড়ে, তোমাদের শুনতে শুনতে কান মাথা ধরে যাবে।
ডেসক্রিপশন সো সো লেগেছে, কালার গ্রেডেশন সো সো লেগেছে, কিছুই আমার একদম ভয়ানক সুন্দর কিছু লাগেনি। দেখো বন্ধুরা, একটা সিনেমা তখনই এক্সিলেন্ট সিনেমা হবে যখন সেটা স্টোরিটা ঠিকঠাক স্ট্যান্ড নিতে পারবে। সেকেন্ড হচ্ছে, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করছেন তারা ফাটিয়ে পারফরমেন্স দেবেন, তবে না একটা স্টোরি জমবে। এই দুটোর মধ্যেই একটা বিশাল একটা মানে মাইনাস পয়েন্ট রয়ে গেছে। আমার কুলের আচারটা দেখাও যা মনে হলো, আমার একটা ছোট পর্দায় সিরিয়াল দেখাও তাই মনে হলো। আমরা ইন্দ্রাণী হালদারের শ্রীময়ী দেখছিলাম স্টার জলসায়, ওনাকে ওইভাবেই একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওনাকে যে পরচুলাটা পরানো হয়েছে ওনাকে ওই এজটা দেওয়ার জন্য, সেটা একদম মেকি দেখতে লাগছে। সুজনবাবুর যে গোঁপটাকে লাগানো হয়েছে, তোমরা লক্ষ্য করে দেখবে এইখান থেকে কোনো মানুষের গোঁপ রাখেন আমি জানি না, এই নাকের ডগা থেকে গোঁপ রাখা শুরু করেছেন এইখান থেকে এরকম। আমি জানি না ওটা কোন স্টাইল, হয়তো শ্বশুরমশাইরা বা বয়স্ক শ্বশুরমশাইরা হয়তো ওরকম রাখেন, আমার শ্বশুরমশাই ওরকম রাখেন না। তো এই ছোট ছোট ব্যাপারগুলো জন্য মানে সিনেমাটা সরি সিরিয়ালটা একদম দাঁড়ায়নি। আমি কিন্তু এটাকে রোস্টেড ভিডিও বানাতে চাইনি বা আমি বানালামও নয়, তবে এই ধরনের কনসেপ্ট আমরা অহরহ টিভি সিরিয়ালে দেখতে পাই। তো এই দেখার জন্যে কেন আমরা মানে টিকিট খরচা করে বড় পর্দায় দেখতে যাব আমার অন্তত মাথায় কিছু এলো না। আর আরও একবার বললাম যে প্রশ্নটা তোলার ডিরেক্টর চেষ্টা করেছেন সেই প্রশ্নটা তিনি ঠিকঠাকভাবে তুলতেই পারেননি, নয় ওনার সে এটা থাকা উচিত ছিল যে বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ির পদবি ইউজ করতে পারেই, এটাতে কোনো সন্দেহ নেই। আর না হলে বিয়ের হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়ির পদবি নিয়েই তোমাকে চলতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা পয়েন্টে উনি স্প্লিট থাকতে পারতেন, উনি দুটোকে নিয়েই খাবলাখাবলি করেছেন, এটা হচ্ছে সবচেয়ে গোলমাল। আর সবচেয়ে হাসি পেয়েছে শেষ দৃশ্যে, যেটাকে একটা টুইস্ট বলে একটা মানে ডিরেক্টর ভেবেছিলেন যে অডিয়েন্স ওটাকে টুইস্ট মনে করবে, বাট ওটা এত বোকা বোকা কোনো জায়গায়, সরি আমি এখন বলবো না, গল্প স্পয়লার হয়ে যেতে পারে, বাট এটুকু বলতে পারি যে টুইস্ট পয়েন্টটা ওরা দেখাবার চেষ্টা করেছে সেটা হয় না বন্ধুরা, বাস্তব জীবনে এটা হয় না। তোমরা যদি আমাকে দেখাতে পারো একজন কেউ, তোমরা যারা মারা বাবারা বা আমার মতো নিজের বা আমার চেয়ে বড়রা কাকিমারা জেঠুরা দাদুরা ঠাকুমারা যারাই আমার ভিডিওটা দেখছেন, আপনারা আমাদেরকে আমাকে বলুন যে লাস্ট সিনেমাটা দেখার পরে বলবেন যে যে টুইস্ট পয়েন্টটা ওরা দেখাচ্ছে সেটা বাস্তব সমাজে কখনোই হয় না, এটা হতে পারে না। তোমরা যারা দেখেছো তারা বলো কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো, আর যারা দেখোনি তারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে আসতে পারো তোমাদের যদি ইচ্ছে হয়। তাহলে খুব শিগগিরই আসছে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এভাবেই পাশে থেকো, এটাই বলতে চাই এখনের জন্য।